হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজি রেসিপি বাই জেনি। আশা করি সবাই অনেক ভালো আছেন। নতুন নতুন রান্না পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, নিচে লেখা লাল কালার সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে পাশে থাকা বেল আইকনটি হিট করুন। তাহলে আমি যখন নতুন কোনো রান্না আপলোড করবো আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আজকে এপিসোডে আমি একটি ভর্তার আইটেম নিয়ে এসেছি, অনেক টেস্টি একটি ভর্তা একদম ভিন্ন স্বাদে। সামনে যে পহেলা বৈশাখ আসছে, বাঙালি হিসেবে আমাদের ভীষণ প্রিয় কিন্তু এই ভর্তার ডিশটি। আবার যদি রোজার দিনে আপনারা সেহরিতেও এই ভর্তাটা খেতে চান, তাও কিন্তু ভীষণ টেস্টি লাগবে। তো চলুন আমরা এই ভর্তাটি দেখে আসি। ভিন্ন স্বাদের ভর্তা খুব ইজিলি বানানো যায়। তো চলুন আমরা রেসিপিতে চলে যাই। প্রথমে একটি ফ্রাইং প্যানে আমি খুব সামান্য পরিমাণে তেল দিয়ে দিব, খুব বেশি না, আমি আবারও বলছি খুব সামান্য পরিমাণে তেল দিয়ে দিব, ঠিক এতটুকু। আমি এখানে এক চা চামচ তেল ইউজ করেছি। এবারে খুব ভালো করে কড়াইয়ে এভাবে মিশিয়ে দিতে হবে তেলটা। মিশিয়ে দিয়ে আমি বেগুন এভাবে ভরে দিয়ে দিব, একটা বেগুন আমি ইউজ করেছি, আর টমেটো দুটো নিয়েছি। ঠিক এভাবে বেগুন আর টমেটো সাজিয়ে চুলার আঁচটা একদম লোতে দিয়ে কিছুক্ষণ ধরে এটি ঢাকা দিয়ে রাখবো। চুলার আঁচটা কিন্তু অবশ্যই আস্তে হতে হবে, নাহলে নিচে কিন্তু পুড়ে যাবে। এবার আমি এটি ঢাকা দিয়ে রাখবো। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পর আমি আবার ঢাকনাটা তুলে নিব। ঢাকনাটা তুলে আমি একটি চামচ দিয়ে আস্তে করে এটি আবার উল্টে দেবো। মাঝেমধ্যে কিন্তু ঢাকনা তুলে এটি উল্টে দিতে হবে, আর একটু বেশিক্ষণ টাইম দিয়ে কিন্তু এটি এই কাজটি করতে হবে, তাড়াহুড়া করলে কিন্তু পারফেক্ট হবে না। এবার উল্টে দেবার পর আমি আবার একই নিয়মে এটা ঢাকা দিয়ে রাখবো। রেখেছি আমি একইভাবে আমি আবার এটা উল্টে দেওয়ার ট্রাই করবো। খুব সাবধান, এটা কিন্তু নিচে ধরে যাবে, কারণ এটা কিন্তু আমি একদম তেল কম দিয়ে করছি, আর এটার সিস্টেমই এরকম করে করার। টমেটোগুলো ইতিমধ্যে কিন্তু অনেকটা গলে গিয়েছে, খালি বেগুন একটু বাকি আছে। তা বেগুন না তো টানাটানি না করে আমি আবার একটু ঢাকা দিয়ে রাখছি। এবারে আমি একটু চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি, আর হয়ে গিয়েছে জিনিসটা, নিচে কিন্তু অনেকটা ধরে যাবে, এটি এভাবেই করতে হবে। এবার আমি খুব সাবধানে গরম অবস্থায় আস্তে আস্তে টমেটোর খোসাটা ছাড়িয়ে নিব। টমেটোর উপরে একটি পাতলা স্কিন দেখা যাবে, সেটা খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে, এটি গরম থাকতেই করতে হবে। আমার খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এতটুকু পেঁয়াজ আর মরিচ নিয়েছি। আমি একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, আর তিনটা কাঁচামরিচ নিয়েছি। কাঁচামরিচটা কিন্তু আপনাদের স্বাদ মতো নেবেন। দেখুন আমি বেগুন সহ টমেটো ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি, যেহেতু খুব গরম অবস্থায় ছাড়িয়ে নিয়েছি, হাতে অনেক গরম লাগতে পারে, সো সাবধান। এবার আমি সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেলের পরিমাণ একটু বেশি দিবেন, যাতে টেস্টি হয়। সরিষার তেল যত বেশি দেওয়া যাবে ততই কিন্তু টেস্টি হবে। সরিষার তেল আর লবণ অ্যাড করে দিয়ে ভালো করে আগে পেঁয়াজটা মেখে নিতে হবে, তারপরে একসাথে সবগুলো মেখে ভর্তা বানিয়ে নিতে হবে। ঝাল বেশি দিলে আরও টেস্টি লাগবে, কিন্তু যারা ঝালটা পছন্দ করেন না তারা একটু কম খেতে পারেন, আর যারা ঝাল বেশি পছন্দ করেন তারা কিন্তু একটি শুকনো মরিচ তেলে ভেজেও দিতে পারেন, সেটি আরও বেশি টেস্টি লাগবে। এবার খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে। ম্যাশ করে নেওয়া শেষ, এখন একটু চেকে দেখুন লবণ ঠিক হয়েছে নাকি। লবণ ঠিক হলে কমপ্লিট, তৈরি হয়ে গেল আমার খুবই ইজি একটি ভর্তা, টমেটো আর বেগুনের ভর্তা। খেতে একটু ভিন্ন টেস্টি লাগে, আশা করি পাশে ট্রাই করে দেখবেন। উপরে একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিতে পারেন যদি আপনারা পছন্দ করেন। এটি সেরিতে গরম ভাত দিয়ে খেতে যেমন টেস্ট লাগবে, আবার পয়লা বৈশাখেও কিন্তু এটি পান্তা ভাত দিয়ে খেতেও টেস্টি লাগবে। আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন এবং আমার রেসিপি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে দেবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, নতুন নতুন রান্না যদি পেতে চান। সবাই ভালো থাকুন, আমি আবার কোনো নতুন রান্না নিয়ে ফিরে আসব। সবাই সুস্থ থাকুন, আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।